টেল প্লাস্টিক্স নিবেদিত। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান টেল প্লাস্টিক রান্নাঘরে। আমি রাহিমা সুলতানা রীতা। আজ আমি আপনাদের দুটো কাচকি মাছের রেসিপি দেখাবো, কারণ কাচকি মাছে অনেক ভরপুর পরিমাণে নিউট্রিশন রয়েছে আর মজার রেসিপিও তৈরি করা যায়। তাহলে আমি শুরু করি। প্রথম রেসিপি থাকছে কাচকি মাছ ভুনা। নুসরাত তো আসেনি? নুসরাত, তুমি কোথায়? শিগগিরই চলে এসো, আমাদের রান্না কিন্তু আমি এখনই শুরু করে দিচ্ছি, না হলে আমি এখন পুষ্টি এবং রান্না দুটো একসাথেই চালিয়ে যাব। সবুজ টিয়া পাখি মনে হচ্ছে, আর লাল লিপস্টিক আর সাথে ব্লাউজটাও কিন্তু লাল টিয়ার ঠোঁটের মতো। যাক বাবা, বেঁচে গেলাম আমি। তুমি আমাকে দেখেই বলবে যে তোমাকে টিয়া পাখি লাগছে। শোনো, আজকে হলো কাচকি মাছ, তোমার খুব পছন্দের মাছ। খুব পছন্দের, কেন পছন্দের জানো? কারণ কাচকি মাছ খেলে ত্বক উজ্জ্বল হয়, অনেক সুন্দর হওয়া যায়। কিন্তু যারা ছোট মাছ খেতে চায় না, তার অবশ্যই ছোট মাছ খাবে, আর সবথেকে বড় কথা, চোখের জন্য খুব ভালো। বুঝতেই পারছেন, অনেক গুণ রয়েছে। তাহলে চলুন, কাচকি মাছ ভুনা তৈরি করতে কী কী উপকরণ লাগছে দেখে নিন। কাচকি মাছের ভুনা উপকরণ: পেঁয়াজ কুচি 1 কাপ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন পেস্ট 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, কাচকি মাছ 1 কাপ, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো, কাঁচামরিচ 8 থেকে 10টি, ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো। দর্শক, দেখে নিলেন কী কী উপকরণ লাগছে আমাদের কাচকি মাছের রেসিপিতে। আশা করি খুব ভালো লাগবে আমাদের এই রান্নাটা। হ্যাঁ, শুরু করে দিই। কাচকি মাছটা আমি একটু অন্যভাবে রান্না করব। আমি মশলা এবং মাছটাকে মাখিয়ে নিয়ে তেলে দেবো। তুমি চুলাটা ধরিয়ে দাও, আমি একটা বোল নিয়ে আসছি মিক্স করার জন্য। আর রান্না করব কিন্তু সর্ষের তেল দিয়ে। খুব চমৎকার গন্ধ হবে। হ্যাঁ, কাচকি মাছটা আমার নিজেরও অনেক পছন্দের একটা মাছ। আমি মশলাগুলো আগে দিব, কারণ কাচকি মাছ কিন্তু খুব সফট একটা মাছ, খুব ঝটপট। একটু আদা দিচ্ছি, খুব বেশি দেব না, এর অরিজিনাল ফ্লেভারটা আমি রাখবো। রসুন 1/2 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, সামান্য একটু জিরার গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর দিচ্ছি হলো মরিচের গুঁড়ো। ঝালটা সম্পূর্ণ ডিপেন্ড করে নিজের কাছে। এবার আমি কাচকি মাছটাকে দিয়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। আপ অনেকে কিন্তু সরাসরি চুলায় রান্না করে ফেলে, তাই না? তার থেকে মনে হয় যদি একটু আগে মেখে বসারও যায় তাহলে ভালো, ভাঙবে না আসলে, তাই না? যেহেতু খুব সফট। সেটাই। তবে আরেকটা জিনিস কিন্তু ডিপেন্ড করে নুসরাত, যে তুমি পুষ্টির কথা যেহেতু বলো, ভাবো বাজার থেকে জিনিস কিনতে গেলেও আমাদেরকে অবশ্যই যাচাই বাছাই করে ফ্রেশ জিনিসটা কিনতে হবে। আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। এবং আপনি যে আপনি বললেন যে একটু যাচাই বাছাই করে নিতে হবে, আসলে ফরমালিন তো আসলে আমাদের বর্তমানে এত বেশি বেড়ে গেছে, তবে মাছের ক্ষেত্রে সুবিধা কি জানেন, খুব ভালো করে যদি সেটাকে আপা ক্লিন করে নেয় এবং কুকিংয়ের কারণে কিন্তু অনেকটাই ফরমালিনটা কমে যায়। সো খুব একটা টেনশন করার কিছু নাই। হ্যাঁ, কুকিংয়ের কারণে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। দিচ্ছি লবণ, আর একটু হলুদ দেব, কারণ তরকারির কালার একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কিন্তু যদি রং সুন্দর না হয় তাহলে সেই খাবারটা খেতে ইচ্ছে করে না। কাচকি মাছ সাধারণত আমি এইভাবেই রান্না করি, সব কিছু একসাথে মিশিয়ে রেখে দিলাম। ঠিক খাবার আগে, খুব বেশি সময় লাগে না, 20 মিনিটের মধ্যে কাচ
আপনার কাচকি মাছ পুরোটাই রান্না হয়ে যায়। এটা হচ্ছে টেবিল গোছানোর পরে লাস্টের দিকে আমি কাচকি মাছ রেডি করলাম। আমরা এবার চুলাটা বন্ধ করে দেব, তেলটা যথেষ্ট পরিমাণ গরম হয়ে গেছে। আমি একটু হিটটা কমিয়ে তারপর ঢালবো। দেখেছো সর্ষের তেলে কিন্তু একটা গন্ধ চলে এসেছে। আমার মাছ মাখানো শেষ, দেখো কালারটা চমৎকার চমৎকার হয়েছে। এখন আমি মাছটা একটু একটু করে ঢেলে দিচ্ছি। অবশ্যই চুলা বন্ধ করে যখন আপনারা তেলে কিছু দিবেন সেটা করতে হবে, তা না হলে কি হয় জানো নুসরাত, যেটা প্রবলেম যেটা হয় যে তেলের মানে চুলার হিটটা কিন্তু হাতেও আসে, হাতে চলে আসে, কারণ এক এক রকম সবাই তো আর হিটটা বোঝে না। এবং অবশ্যই আসলে মানে তাড়াহুড়া তো কখনোই করা যাবে না। এই যে আমি মানে নেড়ে দিলাম আর কিন্তু নাড়া যাবে না। এবার ঢেকে আমরা রান্না করবো, ব্যাস ঢেকে দেব। এখন আস্তে আস্তে এটা হতে থাকুক, আগুনটা আরেকটু মানে বাড়িয়ে দিতে হবে। একটু জ্বালাচ্ছি চুলাটা। মোটামুটি সব কিছুই দেওয়া হয়ে গেছে, শুধু লাস্টে কাঁচামরিচ আর ধনে পাতা, ব্যাস। ছোটোবেলা থেকে কিন্তু আপা আমার আম্মা আমার দাদিরা কিন্তু বলতো যে ছোটো মাছ খাও ছোটো মাছ খাও। তখন আসলে বুঝতাম না যে আসলে কেন ছোট মাছ খেতে বলা হতো, আসলে এত বেশি এটাতে ক্যালসিয়াম আছে, চোখের জন্য এত বেশি ভালো। এবং আরেকটা আপা কি জানেন মজার ব্যাপার, যাদের আসলে কার্ডিয়াক পেশেন্ট, যারা অনেকের বাইপাস হয়, অনেকের রিং পরানো হয়, তাদের জন্য কিন্তু কাচকি মাছ খুব উপকারী। সেটা হচ্ছে ব্লাডে যে কোলেস্টেরল যেটা জমে যায় সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যায় যদি রেগুলার কাচকি মাছ খাওয়া হয়, এবং এটা কোনো ক্ষতি নাই। কিন্তু আরেকটা জিনিস আমি দেখেছি, এখন দেখা যায় যে ছোট ছোট বাচ্চাদের চোখে চশমা, চোখে চশমা, কারণ কিন্তু একটাই, তাদের এক নাম্বার হলো ফুড হ্যাবিট ঠিক নাই, আর দুই নাম্বার হলো তাদেরকে বিজি রাখার জন্য একটা ডিভাইস হাতে দিয়ে দেওয়া, সব গ্যাজেট আইটেম থাকে, গ্যাজেট আইটেম গুলো থাকে, সেটাও কিন্তু চোখের উপর একটা প্রেসার পড়ছে। তো ছোটবেলায় আরেকটা জিনিস, সে কিন্তু ওই একটা জিনিসের মধ্যে ফুল কনসেন্ট্রেট করে ওর মধ্যেই ঢুকে যাচ্ছে। হ্যাঁ আপা, এখন কিন্তু দেখা যাচ্ছে একদম খেলাধুলা কমে গেছে, আইসোলেটেড হয়ে যাচ্ছে, ফিজিক্যাল সোশ্যাল হওয়াটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, একদমই আনসোশ্যাল হয়ে যাচ্ছে, একা একা রুমে দরজা বন্ধ করে থাকছে, এবং এগুলো নিয়ে সত্যি সমাজে অনেক প্রবলেম হচ্ছে। আসলে আমাদের ফ্যামিলি মেম্বার আমরা যারা আছি আমাদের আসলে উচিত বাচ্চাদেরকে লেসন গুলা দেওয়া, যে ফ্যামিলি তো আছে, আমাদের ফ্যামিলি বন্ডেজটাকে বাড়াতে হবে, এটার দায়িত্ব কিন্তু আমাদের, সত্যি কথা, আমরা তাদেরকে নিয়ে আসবো ওখান থেকে। এবং আপা দেখেন আমরা কিন্তু আসলে কিছুটা হলেও সুযোগ পাচ্ছি খুব ছোট ছোট মেসেজ মানুষকে দেওয়ার জন্য, আসলে কতটুকু হেলদি থাকা যায়, কতটুকু ফিট থাকা যায়। এক্স্যাক্টলি, কাচকি মাছ রান্না হচ্ছে, দেখেন আমরা একটু দেখিনি, এর মধ্যে নাড়া যাবে না, কাঁচা মরিচটা শুধু আমি দিয়ে দিচ্ছি, আর নাড়তে হলো এইভাবেই নাড়তে হবে, ঢেকে দিচ্ছি। প্রায় হয়ে এসেছে, আমি সার্ভ করা ডিশ নিয়ে আসি, কারণ আমার পছন্দ মতো ডিশ চাই। হ্যাঁ, তুমি তো সবসময় চেষ্টা করো যে কোনো কিছু রান্না হোক ডিশটা যাতে খুব চমৎকার হয়। অফকোর্স, কারণ আমি কোনটাতে কোনটা সার্ভ করব এটা খুব ইম্পর্টেন্ট, দেখে বুঝে যাও তাই না কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করবে। আমি যদি এখন একটা গর্ত বাটিতে এই মাছগুলো ঢালি, তুমি বলো ভালো লাগবে, তোমার খেতে ইচ্ছে করবে? একদমই না, আমার মনে হয় হয়ে গেছে প্রায়। আমরা হালকা ভাবে চেষ্টা করব একটুখানি কাচকি মাছের এই ভাজা ভাজা গন্ধটা খুব ভালো লাগে নেড়ে দেওয়ার জন্য, একটু হালকা হয়ে গেছে, ব্যাস অলমোস্ট হয়ে গেছে, এর চাইতে বেশি দরকার নেই। দেখো একদম ঝরঝরে নাড়াটা আমি কিন্তু জাস্ট খুব আস্তে একটা ধাক্কা দিলাম, এর বেশি কিন্তু না, হয়ে গেছে। এখন ধনে পাতা, এই যে রোজকার রান্না এগুলোকে হেলদি এবং টেস্টি করাটা খুব ইম্পর্টেন্ট। সবাই মনে করে প্রতিদিনের রান্না কোনো স্বাদের হয় না, না না, আসলে যেটা আমরা প্রতিদিন খাচ্ছি সেটাকেই উচিত, বরং এটা থেকেই তো আমরা আসলে পুষ্টিটা পাচ্ছি। অফকোর্স, আমি দিয়ে দিচ্ছি, সার্ভ করে দিচ্ছি, ঢেলে নিচ্ছি, ব্যাস
দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে একদম, এতটুকু আপা মাছ ভাঙেনি, একটা মাছও এখানে ভাঙেনি। তো বুঝতেই পারলেন কাঁচকি মাছ রান্না করার একটা টেকনিক আছে, এই টেকনিকটা যদি আপনার জানা থাকে একটা মাছও ভাঙবে না। আর ভাত দিয়ে মাখিয়ে খেতে আহ গরম কি যে মজা, গরম ভাতের সাথে আমি রিয়েলি খুব মিস করছি। প্রিয় দর্শক তাহলে চলুন পুরো প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে একটি পাত্রে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন পেস্ট, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, মরিচ গুঁড়া, কাঁচকি মাছ ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এবার ফ্রাই প্যানে তেল দিন, এতে মশলায় মাখানো কাঁচকি মাছগুলো তেলে ছেড়ে ঢেকে রান্না করুন। সবশেষে কাঁচা মরিচ ও ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার কাঁচকি মাছের ভুনা। দর্শক দেখে নিলেন প্রস্তুত প্রণালী, খুব পছন্দ হয়েছে তাই না? খেতেও ইচ্ছে করছে নিশ্চয়ই, আমারও খুব মন চাচ্ছে যে এখনই গরম গরম ভাত দিয়ে খেয়ে ফেলি। আমাদের নেক্সট রেসিপি হলো কাঁচকি মাছের বড়া। প্রিয় দর্শক তাহলে চলুন কী কী উপকরণ লাগছে দেখে নিন। কাঁচকি মাছের বড়া উপকরণ: কাঁচকি মাছ বাটা 1 কাপ, আলু পেস্ট 1 কাপ, পেঁয়াজ কিমা 2 টেবিল চামচ, রসুন পেস্ট 1 চা চামচ, আদা পেস্ট 2 চা চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, কাঁচা মরিচ কুচি 2 টেবিল চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, ময়দা পরিমাণ মতো, ধনিয়া পাতা কুচি 1/2 কাপ, তেল পরিমাণ মতো। দেখে নিলেন উপকরণগুলো কী কী থাকছে আমাদের এখনকার রেসিপিতে, খুব মজার একটা রেসিপি। কিন্তু আপা তুমি বলে দাও কাঁচকি মাছের বড়া, কারণ কাঁচকি মাছের বড়াটা আমি বাচ্চাদের কথা ভেবেই এটা রেডি করেছি, কারণ বাচ্চাদের চোখের সমস্যা এখন খুব বেশি, খুব বেশি। তো আমরা যদি এই মাছটাকে ওদেরকে একটু বড়া তৈরি করে খাইয়ে দেই তাহলে খুব সুন্দর, অনেক ভিটামিন এ পেয়ে যাবে। চুলাটা একটু জ্বালিয়ে দিই আপা। হ্যাঁ শিওর, অল্প তেলে ভাজবো, বেশি তেল দিব না আমি এখানে, চুলাটার আগুনটা একটু কমিয়ে রাখতে হবে। কাঁচকি মাছ একেবারেই পেস্ট করে নিতে হবে, এই দেখো এখানে পুরো আমি পেস্ট করে নিয়েছি। কাঁচা কাঁচকি মাছই পেস্ট করতে হবে, চোখ টোক সব সহ, বিশেষ করে মাছের চোখ বাচ্চাদের জন্য খুব দরকার। তার সাথে দিচ্ছি আলু, আলুটা একটা বাইন্ডারের কাজ করবে এখানে, সেই কারণে একটু স্টিকি হওয়ার জন্য। আর যেহেতু আমি বলেছি এটা আমি বাচ্চাদের কথা মাথায় রেখে করেছি, দিচ্ছি খুবই মিহি মানে কিমা করা তোমার পেঁয়াজ, প্রত্যেকটা জিনিস এখানে মিহি কুচি হতে হবে, কুচি কুচি করে কাটা, রসুন পেস্ট, আদা পেস্ট, হলুদের গুঁড়ো, সামান্য একটু মরিচ, আমি কাঁচা মরিচটাই এখানে বেশি ব্যবহার করব, দিচ্ছি একটু জিরার গুঁড়ো, দেব লবণ, বাইন্ডারের জন্য এখানে ময়দা ব্যবহার করছি। বড়াতে সাধারণত কিন্তু যে চালের গুঁড়ো বা একটু ময়দা হলে খুব ভালো হয়। অলমোস্ট আমার কিন্তু সব জিনিস হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিলে স্বাদটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এবং আপা এটা কিন্তু চাইলে স্ন্যাক্স হিসেবে নেওয়া যায় তাই না, বিকেলে, এবং টিফিনেও কিন্তু দেওয়া যায়, বাচ্চাদের টিফিনে আমরা দিতে পারি সস দিয়ে। ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি, একটু শ্যালো ফ্রাই হবে। এবার সব একসাথে মাখিয়ে বড়ার মতো ভাজতে হবে। দেখো বোঝাই যাচ্ছে না যেটা মাছ, এটা কাঁচকি মাছ বোঝার উপায় নেই, যেহেতু আমি কাঁচা মাছটাকে পেস্ট করে নিয়েছি। পেস্টটাও চাইলে আমরা কিন্তু ব্লেন্ডারে করতে পারি। অনেক মায়েরা আছে যারা বাচ্চাদেরকে ধরেও মাছ খাওয়াতে পারে না, আমার মনে হয় তারা এইভাবে যদি মাছটা খাওয়ায়, তাদের যে কি কমপ্লেইন। একটু তেল এখানে মিক্স করে নিলাম বানানোর জন্য, ব্যাস। এখন যেটা করব, যেহেতু আমি বলেছি এটা কিন্তু বড়া, হ্যাঁ হ্যাঁ,
অনেক মায়ের আছে মানে খুব কষ্ট করে বাচ্চাদেরকে মাছ খাওয়াতে পারে না, তারা যদি এই সিস্টেমটা ফলো করে বুঝতেও পারবে না যে বাচ্চারা কাচকি মাছ খাচ্ছে, তাই না? কাচকি মাছের বড়া খাচ্ছে, বড়া খাচ্ছে। জাস্ট বড়াটা হলো আমি এইভাবে দিয়ে দিব। আমরা পেঁয়াজ তো মানে গোল শেপ বানাই, অত শেপ টেপের দরকার নেই, জাস্ট বড়া কিন্তু বড়ার মতোই হয়। আবার চাইলে আমি ছোট ছোট করেও ভাজতে পারি, এরকম করেও ভাজতে পারি, কিন্তু বাচ্চারা খাবে। এটা ডিপেন্ড করে আমার নিজের উপরে যে আমি কিভাবে ছোট ছোট বল সাইজ করে কিন্তু দেওয়া যায়। হ্যাঁ, একদম চাইলে যদি মনে করি না বাচ্চাদের খাওয়াবো, আমি চাইলে গোল গোল করে শেপ করেও দিতে পারি, এই যে এই শেপটাও আসতে পারে। এখন পুরো ডিপেন্ড করে আমাদের উপরেই যে আমরা কী শেপটা দিতে চাচ্ছি। এবার আগুনটা একটু বাড়িয়ে দেব, বড়া ভাজা এটা একটা দিক ভালো করে হলে তারপর উল্টাতে হবে, তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মাছ তো তেলে ভাজা খুব বেশি সময় কিন্তু লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। আমায় একটা টিস্যু দিও, কালারফুল করতে চাইলে একটু হলুদ বেশি দেওয়া যায়, অবশ্য ভেজেই আমরা এটাকে ব্রাউন করে ফেলবো, ব্রাউন হয়ে যাবে এমনি। দেখো হয়েই গেছে কালার, আগুনটাকে একটু কমিয়ে দেবো, কম করে ফেলি। হ্যাঁ আপা, আপনি যে বলছিলেন যে চাইলে হলুদ দেওয়া যেতে পারে, হলুদ ছাড়াই কিন্তু দেখেন খুব চমৎকার। হ্যাঁ, চমৎকার একটা গোল্ডেন ব্রাউন কালার এখানে চলে এসেছে ভাজার যে রংটা। আর কাচকি মাছ হতে কিন্তু সময় লাগে না, একদম অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। ব্যাস আমরা এবার আরেকটু আগুনটা বাড়িয়ে দিই, তাহলে আমার পুরোটাই হয়ে যাবে। তা আমরা কিন্তু চাইলে আমাদের মেনুতে এই রকম করে যেমন কাচকি মাছ করতে পারি, তারপরে মলা ঢেলা যে মাছগুলো আছে সেগুলোকে খুব সুন্দর করে ব্লেন্ড করে, কাঁটা যেগুলো সফট থাকে সেটা দিয়ে বড়া, যে কোনো মাছকে মানে বোনটাকে ফেলে দিয়ে এরকম বড়ার মতো করা যায়। রুই মাছ তো খাওয়ানো যায়, রুই মাছ খাওয়া যায়, যে কোনো মাছই আসলে কাঁটা হয়ে গেছে। তুলে নিচ্ছি আমি, অবশ্যই টিস্যু ইউজ করতে হবে। হ্যাঁ, বাড়তি অনেকটা তেল কিন্তু টিস্যুতে চলে যায়, অনেকটা। আমি এই জন্য টিস্যু প্লাস একটা চিমটা ব্যবহার করি, আমি যখন চিমটা দিয়ে তুলি তখনও কিন্তু অনেকটা তেল তেল রয়ে যায়, রয়ে যায় ওখানে। আমরা যদি চামচ দিয়ে তুলি, চামচের সাথেও কিন্তু অনেকটা তেল আসে। তেলটাকে যত বাদ দেওয়া যায়, আমরা যখন আসলে হসপিটালে পেশেন্ট দেখি, আমরা কিন্তু সারা দিনের জন্য চামচ হিসেবে কিন্তু তেলটাকে আমরা বলে দিই যে কত চামচ খাবে। তবে তেলের আবার কিন্তু প্রয়োজন আছে, কারণ এটা বডির টেম্পারেচারকে কিন্তু রেগুলেট করে। সো একদমই এই জন্য কিন্তু আমরা বাদ দিই যে কিছু পরিমাণ অয়েল অবশ্যই ইনটেক করতে হবে। হ্যাঁ সেটাই, আবার অনেকে ভাবে যে আমি একদমই খাবো না, না 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 যে কিছু আছে। এবং আপা অনেকে জানেন যারা নিজে নিজে আসলে বাসায় ডায়েটিং করে ফেলে, দেখবেন ডিজাস্টার পড়ে যাচ্ছে, নখ ভেঙে যাচ্ছে, এটা বিকজ অফ কিন্তু ল্যাকিংস অফ নিউট্রিশন, এত বেশি ল্যাকিংস হয়ে যায়। একটু কালার দিলে ভালোই লাগবে, যেহেতু আমরা বারবার বলছি এটা বাচ্চারা খেতে পারবে, সো একটু ডেকোরেশন করে দিলে জিনিসটা একটু ডেকোরেট অনেক বেড়ে যাবে। আমি একটা এখানে জাস্ট টমেটোর ফুল দিয়ে দিলাম, তৈরি হয়ে গেল প্রিয় দর্শক কাচকি মাছের বড়া। চলুন পুরো প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে একটি বাটিতে কাচকি মাছ বাটা, আলু পেস্ট, পেঁয়াজ কিমা, রসুন পেস্ট, আদা পেস্ট, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ কুচি, জিরার গুঁড়া, লবণ, ময়দা, ধনিয়া পাতা কুচি ও তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। ফ্রাই প্যানে তেল দিন, এতে মশলা মাখানো কাচকি মাছের বাটা বড়া আকারে বানিয়ে একে একে তেলে ছেড়ে ভাজতে থাকুন। ভাজা হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের কাচকি মাছের বড়া। দর্শক দেখে নিলেন প্রস্তুত প্রণালী, আমরা কত মজা করে কাচকির দুটো আইটেম রান্না করে ফেললাম, আমার মনে হয় খুব পছন্দ হয়েছে, আমারও খুব পছন্দের কাচকি মাছ। আর বরাবরের মতোই আসলে বলছি যে কতটুকু ভালো, কতটুকু নিউট্রিশিয়াস কাচকি মাছ, চোখ ভালো রাখে আর এবং প্রচুর ভিটামিন এ আছে। কিন্তু অনেক বাচ্চারা আছে যে ছোটো মাছ খেতে চায় না, তাদেরকে যদি আমরা একটু চেঞ্জ করে ছোটো মাছটা দিই, আজকে যেমন আপার আমরা মিলে রান্না করে ফেলাম যে কাচকি মাছের যে বড়াটা খুব চমৎকার, আমার মনে হয় বাচ্চাদেরকে টিফিনে দেওয়া যেতে পারে, বিকেলে স্ন্যাক্স হিসেবে দেওয়া যেতে পারে,
এবং এটা শুধু বাচ্চাদের জন্য না, চাইলে বড়রাও খেতে পারে। এর মধ্যে কিন্তু আলু আছে, আলু আছে, সো কার্বোহাইড্রেটটাও কিন্তু পেয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক কথা আপা। আর যারা কার্ডিয়াক পেশেন্ট তাদেরকে বলবো, যাদের কোলেস্ট্রল বেড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, তারা কিন্তু কাচকি মাছ খেতে পারে, কারণ এটা ভেজেলের যে কোলেস্ট্রল সেটাকে একদম মাইনাস করে ফেলে। আচ্ছা তুমি একটু টেস্ট করো। একটু টেস্ট করে ফেলি। হ্যাঁ আপা, বড়াটা আমি খাবো, এটা আমি আমার বাচ্চার জন্য রেখে দিব, যদি অতটাও খাবে না তারপরও এটা ওর জন্য থাকবে, বাবুর জন্য থাকবে। হ্যাঁ আমি এই মাছটা টেস্ট করি। বরাবরের মতোই আপা, ভালোই হয়েছে। ভাত দিয়ে খেতে পারলে আরও ভালো, আরও ভালো লাগতো। প্রিয় দর্শক, আমরা আমাদের এই টিল প্লাস্টিক রান্নাঘরে চেষ্টা করে যাচ্ছি আপনাদের সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপি দেখানোর জন্য। আশা করি আপনাদের ভালো লাগছে। আপনাদের যদি এতটুকু উপকারে আসে তবেই মনে করব আমরা সার্থক। দেখা হবে আবারও, চোখ রাখুন এনটিভির পর্দায়।